নীলক্ষেতের বাকুশাহ মার্কেটের এক নং গলিপথের শেষ মাথায় এলেই দেখা মিলবে টাইপিস্ট মিজানুর রহমানের। ডিজিটাল যুগেও ইলেকট্রিক টাইপরাইটার চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। 43 বছর ধরেই করছেন এই কাজ। বয়স 60-এর কাছাকাছি হলেও মিনিটে 50 থেকে 60টি শব্দ লিখতে পারেন এ টাইপিস্ট। ওই নর্মাল সাধারণ টাইপ, ওরা স্বীকার করে দিয়ে সাক্ষীবাদী দরখাস্ত করলাম, পরে আবার এই উডে কাজ করলাম, এই পাসেঞ্জের কাজ করলাম, এলিফোন উডে, পরে এটা এই মেশিন আসলে দেখা দেখে আবার শিখলাম, এখন এটা ধরে নিয়ে আসি। তার আগে সরকারি করতাম, বিভিন্ন কারণে মানে সাক্ষী হতো চলে গেছে। আমি এলিফোন উডে করতাম, এলিফোন উডে হাতের পুলে, তারপরে নীলক্ষেতে এসে 28 বছর এই দোকানে, 22-23 বছর। ভারতের গোদরেজের উৎপাদিত টাইপরাইটার ব্যবহার করেন মিজানুর রহমান। বলেন, 40 বছর আগে লেখার জন্য এটি ছিল আধুনিক যন্ত্র। কাগজ ঢুকে মানে ফিটিং করতে হয়, ফিটিং করে তারপর দিয়া মার্জিন ঠিক করতে হয়, করে তারপর দিয়া যেটা যে কাজ যেখানে করবো সেখানে ফিটিং করে দিতে হয়। এটা হলে স্ক্রিন বলা হয়, স্ক্রিন বলা হয়, কথা বললাম না, এটা এখানে ঘুরে আলো দেওয়া দিত, লেখা দেওয়া দিত, এটা এভাবে আনতো, এনে দিয়া দেখতো, এখানে মানে টাইপ করলে অক্ষরটা দিত, বাসা দিত, টাইপ করা দিত, ভুলভ্রান্তি দেওয়া দিত। এটা পুরো লেখা যতটুকু আসে সীমানা, টাইপ করতে করতে এটা এদিকে যাইবো, সেটা আইবো, বাসা দিব, যাইবো, হারবো, আর এটা আমি এমনি দিলে এটা এখানে টাইপ হয়ে যেত, এটা মেমোরি করা যেত, আটকে রাখ, ধরে রাখা যেত। এটা একটা সময় যে মার্জিন কমায় বাড়ায় মার্জিন দেড় স্পেস করে, এক স্পেস করে, এডি এডি এক এক জায়গায় এক সুইচ এক। আবার এখানে আসে বোল্ট, এটা সামনে দিলে বোল্ট হয়, আবার একটু আগে দিলে বোল্টও হয়, আন্ডারলাইনও হয় লেখার মাঝে। একই মেশিনে বাংলা ইংরেজি দুই ভাষাতেই টাইপ করা যায়, তবে এর জন্য পরিবর্তন করতে হয় হুইল। এটা হলো হুইল, এই হুইলের মাঝে লেখা, এখানে লেখা টাইপের লেখা, এটা হলো হুইল, এটা মাঝে এই সাকির মাঝে লেখা, এটা বড় করা জানা, ছোটো করা জানা। ইংরেজিটা স্মল লেটার লেখা যায়, স্মল লেটার সিস্টেম আছে, মানে এখানে সিস্টেম আছে, এনও সিস্টেম আছে, আর স্মল লেখলে স্মল হবে, আবার এখানে সুইচ আছে, তখন সুইচের মধ্যে টিপ দিলে আবার ক্যাপিটাল হবে, বড় হবে। বাংলা সাকি আলাদা, এটা ইংরেজি, বাংলা সাকিটা আলাদা। বাংলা সাকি লাগাইয়া মেশিন বন্ধ করে লাগাইয়া মেশিন চালু দিয়া, তখন এটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাইয়া বাংলা আনতে হয়, আইনে বাংলা কাজ করতে হয়। অ্যানালগ টাইপরাইটারের সঙ্গেও এর বেশ কিছু পার্থক্য রয়েছে। লেখার ভুল হলে তা মোছার জন্য ব্যবহার করা যায় আলাদা কালি। নর্মাল মেশিনে সাধারণত আপনার টাইপ করলে ভুল হইলে করস্থিন দিয়ে কাটা দেয়, আর তাছাড়া সাদা প্লুট দিয়া মুছে, সাদা থাকে মুছালায় ওইখানে আবার টাইপ করা দেয়, অথবা ক্রস দিয়ে কাটা দেয়। কিন্তু মানে মেশিন উঠান জানা, আমারটা কিন্তু মেশিনে ভুল হইলে, মেশিনে বেশি তো ভুল হয় না, এক রকম ভুল হইলে মেশিনে উঠানো যায়, সিস্টেম আছে, ওইটা মেশিনে উঠে ফেলে, এটা ওই সুইচ ওই টিপ দিলে ওইখানে, টিপ দিলে ওইখানে আপনি ফিতাটা অন্য ফিতা, আর একটা ফিতার লগত হয়, দুইটা ফিতা এখানে ওইটা উঠে ফেলে। মাঝে মধ্যে মতো ফিতা না থাকলে বা কারেকশন রিবন করে থাকে, কারেকশন রিবন না থাকলে তখন আমরা খুলিয়া ব্লেড দিয়ে শ্বাসে দিয়ে কষে করে আবার দিয়ে কষে, তখন আবার এখানে বসে, এটা হলো সিস্টেম বেশিরভাগে মেশিনে করা হয়। একটা সময় যুক্তরাষ্ট্রের ডিভি ফর্ম, দলিল লেখা, বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র সহ বিভিন্ন কাজ করতেন এই টাইপিস্ট। করোনার আগে ভালো চাহিদা থাকলেও এখন কাজ নেই আগের মতো। এখানে আমার ফর্ম টাইপ করি, ডিপোসকামা ফর্ম, বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট, মেডিকেল, পিজি, অনার্স, অনার্স, ইউনিভার্সিটি আবেদন ফর্ম, এমফিল ফর্ম, পিএইচডি ফর্ম, বাইরে কাজও টুকিটাকি যদি আসে, কারেকশন মারেকশন বিভিন্ন সব কিছু নিয়ে করি কাজ করি। পুরান টাইপ যদি হয়, পুরান মেশিনের টাইপ যদি হয়, তারা এটা দরকার, তখন এটা টাইপ করে দেয়, মেশিনে টাইপ করে দেয়, তখন এটা কম্পিউটার করবো না, এটাই করবো। 1000 টাকা হয় কোনোদিন, আবার 500 টাকা হয় কোনোদিন, 200 টাকা কোনোদিন, বিচ্ছন্দ হয় না, ঠিক ঠিকানা নেই, বসে থাকতে হয় কখন কাজে ঠিক ঠিকানা। মেশিন মেনটেন করতেও বেশ বেগ পেতে হয় মিজানুর রহমানকে। যন্ত্রাংশ না পাওয়ায় নষ্ট পড়ে আছে 2টি মেশিন। এই মেশিনটা মানে ইঞ্জিনিয়ার আলাদা থাকে, ইঞ্জিনিয়ার এখন খুব পাওয়া জানা খুব কম, তাই ইঞ্জিনিয়ার দিয়া খবর দিয়ে আই না, ঠিকঠাক করতে হয়, টাকা অনেক নেয়, আর পাসপোর্ট মতো দিই, যা অনেকে রিবন বিক্রি করে বা ওইখানে মতো দিলে এখানে সব কিছু টুকিটুকি পাওয়া যায়, তেমন পাওয়া যায় না এখন, আমরা তো বেশিরভাগে লাগে না, ওই 2টা মেশিন নষ্ট হয়েছে, ঠিক করতে পারি না।
কম্পিউটারে টাইপের কাজ জানলেও এই টাইপরাইটারে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই টাইপিস্ট। তাই শত কষ্টেও এই মেশিনটিকে ধরেই জীবিকা নির্বাহ করছেন তিনি।